থেকে আগে আমি ধন্যবাদ দেব বাপ্পা ভৌমিককে, তারপরে প্রত্যয়কে এবং প্রত্যয়ের গ্রুপকে। বাপ্পা আমাকে বলেছিল যে তন্দাদি তুমি চলো, তুমি এই কাজগুলো করো, একটা জায়গায় একটা মেলা হচ্ছে, তুমি সেখানে অংশগ্রহণ করো, দেখবে তুমি তোমার খুব ভাল লাগবে। তো তাই জন্য বাপ্পাকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। তারপরে আমি বলি, আমি ছবি করি, মানে একজন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেছি, এবং আমি গ্লাস পেইন্টিং করি, মানে ক্যানভাসের বদলে আমার ক্যানভাসটাই ছিল গ্লাস, রিভার্স পেইন্টিং করতাম। এটা করতে করতে আমি একবার প্রদর্শনী করছি, তখন ব্রিটিশ কাউন্সিল থেকে ডিরেক্টর এসেছিলেন, ডনসলোন, মিস্টার ডনসলোন, উনি আমাকে বললেন, ডু ইউ লাইক টু ডু দ্য গ্লাস ওয়ার্ক হুইচ উই হ্যাভ ডান ইন আওয়ার কান্ট্রি। তার মানে ওনার দেশে যে গ্লাস হয় সেটা হলো স্টেইনড গ্লাস। স্টেইনড গ্লাস বলতে আমরা এখানে অনেক রকম গ্লাস বুঝে থাকি, যেটা কাঁচের মধ্যে রং দিয়ে করে থাকে বা কোনো ল্যাকার দিয়ে করা হয়। স্টেইন গ্লাস কিন্তু এত সহজ নয়, যেটা আমরা পুরনো চার্চে ক্যাথিড্রেলে দেখে থাকি সেটাকে বলে স্টেইন গ্লাস। আমি বলতে পারি যে সেটাকে বলে স্টেইনড গ্লাস, মানে গ্লাসের মধ্যে স্টেইন দিয়ে সেটাকে ফায়ার করে ছোট ছোট কাঁচের টুকরোকে জয়েন্ট করে যেটা করা হয় ওটাকে স্টেইন গ্লাস বলে, যেটা খুবই খুবই কঠিন, খুবই কঠিন। কাঁচ কাটতে গেলে তো আমরা জানি কাঁচ থেকে আমাদের হাত কেটে যায়, অনেক কিছুই হয়, কিন্তু এটা ভীষণ সুন্দর একটা শিল্প। এখন যেটা হয় কন্টেম্পোরারি গ্লাস, যেটাকে আমরা গ্লাসটাকে ব্লোন করে ফিউজ করে গলিয়ে নানান রকম কাজ করতে পারি। আমি একটুখানি নিয়ে এসেছি, এখানে আছে, সেটা দেখাতে পারবো বা দেখেছেন আপনারা। তো বিদেশে যেটা বারবার যাওয়ার ফলে বা ওখানে পড়াশুনো করার ফলে একটা দৃষ্টি তো একটু খুলেই যায়। যেমন আমাকে যখন ইন্টারভিউ করা হয়েছিল, আমি একটা ওখানে থাকাকালীন একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ওখানে বলা হয়েছিল যে তুমি যদি এই অ্যাওয়ার্ডটা পাও, যে টাকাটা তুমি পাবে সেটা দিয়ে তুমি কি করবে। তো আমি 90-তে যখন প্রথম যাই, তখন ফিরে এসেছিলাম, ভেবেছিলাম, তখন কলেজ থেকে বেরিয়েছি, তো ভেবেছিলাম যে সবই ভীষণ সহজ, পেইন্টিংয়ে যেরকম রং পাই এখানেও তা পেয়ে যাব। কিন্তু আমি ফিরে এসে খুব খুব কষ্ট পেয়েছি, কিছু নেই, কিচ্ছু নেই এখানে আমাদের। অথচ আমাদের কেমিস্ট আছে, আমাদের কারখানা আছে, আমাদের গ্লাস তৈরি হয়, কিন্তু সেগুলো আর স্টেইন গ্লাস আলাদা। তো যাই হোক, তাও আমি চেষ্টা করেছি, করেছি, এবং ব্রিটিশ কাউন্সিলে এক্সিবিশন করার পরে ওরা আমাকে এমএ করার জন্য আবার পাঠিয়ে দিল। আমি তখন সেন্ট্রাল সেন্ট মার্টিন কলেজে 2 বছর স্টেইন গ্লাস এবং ফিউজ গ্লাস নিয়ে কাজ করলাম। ওই অ্যাওয়ার্ডে আমি বলেছিলাম, যদি আমি পাই অ্যাওয়ার্ডটা, আমি আমার কান্ট্রিকে সার্ভ করব, আমি তৈরি করব কিছু শিল্পীকে যারা এই কাজটা আমাদের দেশের সব জায়গায় প্রচার করতে পারবে। কিন্তু আমি এতটা পারিনি, কিছুটা পেরেছি। আমি 40 বছর, আমার একটা স্কুল আছে, সেখানে আমার ছেলেমেয়েরা কিছু কিছু কাজ করে, ছোট, তারা ছবি আঁকা শেখে, কেউ তার মধ্যে অনেকে বড় হয়েছে, তারা এখন অনেক বাইরেও গেছে কাজকর্ম করে। তো তোমাকে যেটা আমি বলছি, তোমরা যেটা বলতে চাইছ, এখানে যদি সুযোগ পাওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসটাকে, আপনাকে আমি বলছি, কারণ যেহেতু আপনি অনেক জায়গায় যাচ্ছেন, অনেক কিছু করেন, সেই হিসেবে আমি বলছি যে যদি সেরকম কোনো সুযোগ দেওয়া যায় বা করানো যায়, আমি কিন্তু ছেলে মেয়েদের তৈরি করতে পারবো যারা এটাকে নিয়ে, আমাদের উত্তরসূরি যারা, তারা এটা নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারবে। এটার মার্কেট একটু যদি বলেন, আপনার যে আর্ট যেটা সেটা তো একটু রেয়ারই, আমরা সবাই দেখছি, তো সেটার মার্কেটটা একটু যদি বলেন। আচ্ছা, আমি বাইরে যে মার্কেটগুলোতে এক্সিবিশন করেছি, স্পেশালি দিল্লি, বোম্বে এবং অন্য কলকাতা ছাড়া, কলকাতায় এটা যেমন আমার কতগুলো এক্সিবিশন হয়েছে, বিড়লা একাডেমিতে অনেক আপসা আর্ট ফেয়ারগুলো করি, সেখানে আমার, আমি বুঝতে পারি আমাদের লোকেদের, যারা কিনতে পারেন তাদেরকে যদি আমরা ঠিক মতো বলতে পারি, বোঝাতে পারি, তাহলে কিন্তু এটার মার্কেট অনেক আছে। যেমন আমাদের ইন্টেরিয়র ডিজাইনার,
আমাদের দেশে কিন্তু এখন দেখবেন মানুষ একটু কিছু হলেও তার বাড়ি ঘরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছে, ঘরে কিছু রাখছে, সেটা ধরুন ব্রিক ওয়ালের বদলে কিন্তু আমরা পার্টিশন করছি, সমস্ত জায়গাটাকে আমরা সাজাই। এর মার্কেটটা খুব আছে, তবে এটাকে প্রচারটা আরো অনেকটা করতে হবে, এটা সাধারণ মানুষের মধ্যে, যাতে আমাদের এখানে অনেক কিছু করা যায়। এটার এটা যেহেতু বিদেশ থেকে আমি রং নিয়ে আসছি, রং মানে কাঁচের গুঁড়ো, এখানেও আমাদের রয়েছে, কিন্তু আমাদের একটু একটু ভেজাল থাকে, সেগুলো যদি ঠিক করা যায় তাহলে ফার্নেসে গিয়ে সে আর ব্লো হয়ে বেরোবে না যে সোডা গ্লাস রয়ে গেল, যে রংটা বেরিয়ে এলো রংটা বাবল হয়ে গেল, সেটা হবে না। এগুলো সবগুলো দেখে আমাদের একটু এগোতে হবে, কিন্তু এর মার্কেট আছে আমি বলে দিচ্ছি। থ্যাংকস লট ফর ইউর অ্যাডভাইস। এবং আপনি যে একটা রেয়ার জিনিসের উপর কাজ করছেন এবং অবশ্যই আপনি শিক্ষা শেখাতে রাজি যে পরের জেনারেশন যদি এটা করতে পারে, আমরা সেই দিকে আশা করে রাখবো।